হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? সকাল সকাল উঠে পড়েছি, আজকে আমাদের দার্জিলিংয়ের তৃতীয় দিন। তো এই দেখো পাহাড়গুলো কী সুন্দর লাগছে সকাল সকাল উঠেই। তো আমরা আজকে ঘুরতে যাব তিনটা জায়গায়, তো ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়ব। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথাও বলবো। গাড়িতে চলে আসতে না আসতেই দেখলাম যে এত কুয়াশায় রাস্তা পুরো ঢাকা, কিছু দেখাই যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। তো তাই ভাবলাম তোমাদের সাথে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলি। তো আমরা চলে আসলাম টি গার্ডেন। তো এখান থেকে খুব সুন্দর লাগছে, তো আমরা নিচে নামবো না, আর নিচেও অনেকটা জায়গা আছে যাওয়ার, তো আমরা নামলাম না, কারণ এদিকে নামলে পরে ওদিকে দেরি হয়ে যাবে। তো এরপরে আমরা চলে যাব আরেকটা জায়গায়। তো দেখো তোমাদের সঙ্গে এই টি গার্ডেনটা দেখিয়ে দিচ্ছি পুরোটা ঘুরিয়ে। এরপরেই আমরা চলে যাব একটা টেম্পল। তো চলো এই টেম্পলটা ঘুরে নিই। জায়গাটা খুব সুন্দর, গ্রিন চারিদিকে পুরো সবুজ, আর সবাই ফটো শুট করার জন্য খুবই ব্যস্ত। চলো আগে দেখাচ্ছি তোমাদেরকে। পাহাড়ে বেড়াতে আসলে মনটা যেন এত ভালো লাগে, একটা শান্তি। আর এই উঁচু উঁচু গাছগুলো দেখলে যেন মনটাই ভরে যায়। তো আমরা এখান থেকে বেরিয়ে দুপুরে লাঞ্চ করে তারপরে যাব আরেকটা জায়গায়। তো আমরা দুটো টয় ট্রেনও দেখে নিয়েছি, তো এখন চলে আসলাম রক গার্ডেনে। তো এই রক গার্ডেনে এসে চারিদিকে পাহাড়, তার মাঝখানে আমরা, আর এত সুন্দর একটা ঝর্ণা, কি যে দারুণ লাগছে। কিন্তু এখানে খুব ঠান্ডা বাতাস জলের জন্যই। Thank you.
এটা দেখাইলাম না উপর থেকে? এখানে আসার পর থেকে ঝর্ণার শব্দ যেন মন মুগ্ধ করে নিচ্ছে। তো এখানে বসার জায়গাও এত সুন্দর করে বানানো আছে, আর ঝর্ণা যতটা উপরে ততটা যাওয়াও যাচ্ছে পাহাড়ে, তো অনেকটা উপরে। তো আমরা গিয়েওছি, সাথে দেখাচ্ছি, গিয়ে দেখাই তোমাদেরকে কেমন লাগছে নিচে লাগছে। চলো ওখানে যাওয়া যাক। সময় কিভাবে পার হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না, আর আসলে পরেই বুঝতে পারবেন যে এখানে কি দারুণ জায়গাটা। আর এখানে 3-4 ঘন্টা এই গাড়ির থেকে নেমে ভাবলাম যে পাহাড়ের মাঝখানে এত আঁকা বাঁকা পথ বেয়ে আমরা যে এত নিচে চলে আসলাম, ভাবলাম যে এই ঝর্ণা দেখতে এসেছি। তারপরে বুঝলাম যে না, সত্যি এখানে খুব দারুণ এটা। তো বন্ধুরা, এটা মৌসুম্বির গাছ। তো কিছু ফটো দেওয়া হলো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দিও। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য